Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবার কোভিডের থেকে একটু আল্লাহ পাক নিরাপদে রেখেছেন। তো লকডাউন চলছে, একটু অফিসে যাওয়া লাগবে, সব কিছুই আছে। বহু কষ্টে একটা পাস জোগাড় করছি, মানে ওয়েবসাইটটা হলে বানানোরই কী দরকার যদি সেইখানে কাজই না করা যায়। আবার এক এক সময় এক এক পলিসি ভাই, পুরো দেশটা একটা আজব দেশে পরিণত হয়েছে। তো বের হলাম, দেখি মুরাদপুর মোড় ক্লিয়ার পেলাম, ফ্লাইওভার ধরে তারপর যাবো। তো আই গেস দেখা যাক কতটুকু কী পাই না পাই, এখন পর্যন্ত কিছু পাই নাই। বাইকে দুজন সবাই ফাইন, একই পরিবারের হতে পারে, দেখে মনে হচ্ছে না, রাইট সাইড মনে হচ্ছে। হোক ভাই, সবারই কাজ করে খেতে হবে, নাথিং রং উইথ ইট, কী করবো সবাই। পুলিশের কোনো গোষ্ঠী নেই, মাঝে মাঝে কি বসে, মাঝে মাঝে তাদের মন চায় বসলো, বসে শেষ। ইভেন কি পুলিশ বক্স পর্যন্ত বন্ধ, ওয়াও। নেক্সট দ্য গ্রেট ট্রাগার পাস। আচ্ছা, এখানে কিছু পুলিশের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, তারা পকেটে হাতে দাঁড়ায় আছে, আসতেই চাই। ভাই পাঁচটা যদি নাই লাগে তাহলে কালকে রাত্রে এত কষ্ট করাইলেন কেন? বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে, সবাই যার যার দোকানের সামনে। আসলে অ্যাকচুয়ালি এখানে সব গাড়ির দোকানগুলো, মানে গাড়ির স্পেয়ার পার্টস, ডেকোরেশন পার্টস, ইঞ্জিন অয়েলস, দোজ কাইন্ডস অফ থিংস এখানে পাওয়া যায়। তো সবাই যার যার দোকানের সামনে যদি কিছু দরকার হয়, কেউ হয়তো একটু শাটার নামিয়ে খুলে দিয়ে দিল। এখানে কিছু সার্জেন্ট আছে, দে ডোন্ট ইভেন বদার, চেক করলো না, ডাকও দিল না, কিছুই না। নট ব্যাড অ্যাকচুয়ালি, মানে ঠিক আছে, সবাইকে চেক করার দরকার নেই, সবাই হয়তো বিনা প্রয়োজনে বের হয়নি। বিনা প্রয়োজনে মেন রাস্তা আসলে কেউ আসবেও না এখন, এটাও একটা সত্যি কথা। এবং রাতারাতি এই জায়গাকার ফ্লাইওভারের কাজ শুরু, দ্যাট মিন্স যখন লকডাউন খুলে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে,
ইট উইল বি হিউজ, মানে জ্যাম ঠেলতে ঠেলতে আমাকে। গত রাতে একটু, গত রাতে না আসলে ফজর নামাজের পরে ছয়টার দিকে বেশ একটা ঝড়ের মতো হয়ে গেছে ওয়েদার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা হয়ে গেছে। যে গরমটা পড়ছিল সেটার কাছে এটা কিছুই না। এই জায়গায় এমনিতেই অনেক জ্যাম থাকে, এত বড় রাস্তা নিয়ে নিলে কীভাবে চলবে? এই এই পাশটা তো পুরোটাই বাস চলে। আমি ম্যাক্সিমাম টাইম ওই পাশে থাকি, কারণ আমি যাবো ডান পাশে, তো আমি ডান পাশে অবভিয়াসলি চেপে থাকি। তাহলে এই পাশে কেমনি কি তো দেখা যাচ্ছে যে আগ্রাবাদে আসাই যাবে না। গোল চত্বরটাও ভেঙে ফেলছে, এটাই এখন গোল চত্বর। হাঁটাহাঁটি করছে, কয়েকটা গাড়িকে ধরতেছে, নামান গ্লাস নামান কথা বলি। ওইদিকে বার্গেনিং হচ্ছে, ডাবল যাচ্ছে হেলমেট ছাড়া। প্লিজ অ্যাটলিস্ট ওয়ার আ হেলমেট, এতটা উদাসী বলা ভালো না রে ভাই। খাবারের দোকান খোলা থাকবে, তো খাবারের পার্সেল এখানে ভ্রাম্যমাণ দুধ ডিম বিক্রি হচ্ছে। গুড, অ্যাকচুয়ালি তো মোটামুটি অফিস পর্যন্ত পৌঁছে গেছি কোনো হ্যাসল ছাড়া, কোনো উদ্দেশ্য মানে কিছুই হয়নি, জ্যাম পাইনি, ট্রাফিক পাইনি, না পাওয়াটা খুবই স্বাভাবিক।